ওনারা যে বলেন বারবার কি শহীদ প্রেসিডেন্ট নাকি, উনি এক সময় সংবিধানকে পাশ কাটিয়ে পাশে রেখে দেশ চালাতেন। অনেকে জানেও না কার্ফিউ সরকার, মার্শাল্লো সরকার দেশ চালাতো, এটা কিন্তু এই প্রজন্ম জানেই না। তাদের মুখে যদি এখন সুষ্ঠু আন্দোলন, এই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বলা হয়, এবং দেখুন উনি বারবার একটা কথা বলেছেন, 40 লক্ষ মামলা। আচ্ছা আপনি হিসাব করেন তো, 64 জেলায় যদি ভাগ করেন কত লাখ মামলা হয়, কতগুলি মামলা হয় বাংলাদেশের, টোটাল মামলার সংখ্যা কত? গত নির্বাচনে ওনাদের মহাসচিব তখনকার সিইসি উনি বলেছিলেন আপনাদের কি কি মামলা এটা আমাদের দেন, আমরা বলবো এইসব মামলা যেন কাউরে হয়রানি করা না হয়। উনি দিয়েছিলেন 3100 মামলা, 13,000 আসামি, আর আমরা প্রতিনিয়ত শুনি 40 লক্ষ মামলা। বিবিসি বলছে কয়েকদিন আগে, না না বিবিসি তো একটা ইয়ে রিপোর্টে, হ্যাঁ আপনারা তো বলবেন রতমলো বলছে বা ইয়ে কয়টা সংস্থা তো আছে, আপনি বিবেচনা করেন 40 লক্ষ মামলা হইলে তো দেশে আর মামলা থাকে? আজকাল দুর্নীতির কথা বলেন, দুর্নীতির মহাপুরুষ আমাদের, দেখবেন বিভিন্ন টিএনটি পিডিবিতে বা বিভিন্ন ব্যাংকে 1 পয়েন্ট সার্ভিস থাকে, থাকে না যে এক জায়গায় সকল সুবিধা দেওয়া হবে, 1 পয়েন্ট সার্ভিস কি ছিল? হাওয়া ভবন, ওখানে গেলে সব সমস্যার সমাধান। সে হাওয়া ভবনের টুল দিয়ে এখন লন্ডনে বসবাস করছেন, স্কাইপিতে চাচ্ছেন বাংলাদেশে আন্দোলন করতেন, আন্দোলন কত প্রকার কি কি মানুষ জানে না? বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করেই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আন্দোলন করেই কিন্তু আমরা স্বৈরাচার হটাইছি, এ দেশের মানুষ আন্দোলনের সাথে সুপরিচিত, কী করলে কী দাবি দিলে কী হলে জনসম্পৃক্ত থাকলে আন্দোলন সফল হবে এটা মানুষ বুঝতে পারে। এই জন্যই বলছি, এই জন্য বলেন এক বছর আন্দোলন করেছেন, সংবিধানে কত লেখা আছে যে একটা রাজনৈতিক দল টানা এক বছর আন্দোলন করলে সরকারকে পদত্যাগ করতে হবে, সরকার পরিবর্তন হবে একটা নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনে এসে যদি মনে করেন তাহলে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বলছেন। নির্বাচনে আসতে গেলে যে সক্ষমতাটা দরকার, কারণ নির্বাচনটা কিন্তু ওই 10টা মহাসমাবেশের জায়গায়, মানে বিভাগীয় শহরের নির্বাচন না, নির্বাচনটা 300 আসনে, যেখানে প্রায় 500 উপজেলা আছে, যেখানে 42,000 ভোট কেন্দ্র আছে, যেখানে 22 লক্ষ ভোট আছে, এই জায়গায় ওনারা তৈরি আছেন কিনা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যেটা জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছরে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সুসংগঠিত হয়েছে, যে জায়গায় জনত্রী শেখ হাসিনা দেশটাকে নিয়ে গেছেন, তার বিরুদ্ধে কোন দল কোন নেতা নির্বাচন করবেন এবং জনগণ কার পক্ষে থাকবেন, এটাই তো প্রধান বিষয়। আমরা মনে করি এই রেটিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, এই রেটিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সভাপতি জনতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী এগিয়ে আছেন। ওনারা যদি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিচ্যুতি করতে চান, নির্বাচনের পথে আসতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতায় আসতে হবে, নির্বাচনী আইনে আসতে হবে। লক্ষ্য করে দেখবেন এদিকে একেবারে এগোচ্ছেন না, বিষয়নীতির কথা বলেছেন, আগে কিন্তু একটা কথা বলতেন আমরা নির্বাচনে যাব না, কাউকে নির্বাচন করতেও দেব না, এখন কিন্তু বিষয়নীতির পরে আর নির্বাচন করতে যাওয়ার কথাটা বলেন না।